স্টুডেন্টস, আমরা ইংরাজি গ্রামার পরপর পড়ে দিচ্ছি, আজকে ওয়ার্ডস এটা পড়াবো। দেখো, ওয়ার্ড মানে শব্দ। আমরা বাংলায় যাকে বলি শব্দ বা পদ, ইংরেজিতে তাকে বলা হয় ওয়ার্ড। কিছু শব্দ আছে যেগুলি বাংলায় এবং ইংরেজিতে একরকম, যেমন বিএটি ব্যাট, বিএজি ব্যাগ, সিউপি কাপ, সিএইচআইআর চেয়ার, টিএবিএলই টেবিল। আবার কিছু শব্দ আছে যেগুলি বাংলায় এবং ইংরেজিতে আলাদা, যেমন দেখো সিএটি ক্যাট, ক্যাট মানে বিড়াল, আবার এইচএটি হ্যাট, টুপি, এফএটি ফ্যাট মোটা, এমএটি ম্যাট মাদুর, আরএটি র্যাট ইঁদুর, একটা আলাদা হচ্ছে। এ গ্রুপ অফ লেটার্স হ্যাভিং এ মিনিং ইজ কল্ড এ ওয়ার্ড, মানে যে শব্দ সমষ্টির এ গ্রুপ অফ লেটার্স হ্যাভিং এ মিনিং অর্থ থাকবে, ঠিক আছে, তাকে বলা হবে শব্দ। ইংরেজিতে কতগুলি শব্দ ধ্বজ বা বর্ণ পাশাপাশি বসে যদি একটি অর্থ প্রকাশ করে তাহলে সেই বর্ণ সমষ্টিকে ওয়ার্ড বা শব্দ বলে। যেমন বিও ওয়াই, বয় মানে বালক, আবার এম এন ম্যান মানুষ, কিন্তু অর্থ প্রকাশ না করলে ওয়ার্ড হয় না। যেমন ও ওয়াই বি, এটা কিন্তু এই ও ওয়াই বি বললে কোনো অর্থ প্রকাশ করে না, কিংবা এন এ এম বললে কোনো অর্থ হয় না, তাই এগুলি ওয়ার্ড নয়। রোল অফ ভাওয়েল ইন ওয়ার্ড ফর্মেশন, ওয়ার্ড বা শব্দ গঠনে ভাওয়েলের ভূমিকা। ইংরেজিতে কোনো শব্দ গঠন করতে হলে ভাওয়েলের দরকার, ভাওয়েল ছাড়া শুধু কনসোনান্ট দিয়ে শব্দ গঠিত হয় না। যেমন আর এবং টি, এই দুটি কনসোনান্ট দিয়ে কোনো ওয়ার্ড হয় না, কিন্তু এদের মাঝে ভাওয়েল এ দিলে হয় আর এ টি। দেখো আর এর মাঝে, আর এবং টির মাঝে এ হয়ে এসছে, তখন র্যাট মানে ইঁদুর। এইভাবে শুধু সি আর টি বসালে কোনো ওয়ার্ড হয় না, কিন্তু এদের মাঝে যদি ভাওয়েল এ বসে তাহলে একটি ওয়ার্ড বা শব্দ গঠিত হয়, সি এ টি ক্যাট মানে বিড়াল। তেমনি ডি আর জির, ডি জি হলে কোনো ওয়ার্ড হয় না, কিন্তু এর মাঝে ভাওয়েল ও বসালে হয় ডিওজি ডগ মানে কুকুর। আবার শুধু এন টি বসালে কোনো ওয়ার্ড বা শব্দ হয় না, কিন্তু এর আগে যদি ভাওয়েল এ বসানো হয় তাহলে হবে এ এন টি অ্যাট মানে পিঁপড়ে। এবার কিছু ইংরেজি সহজ শব্দ বসিয়ে ছড়াকড়ি করা যায়। দেখুন বল অ্যান্ড ব্যাট, হেড অ্যান্ড হ্যাট, ক্যাট অ্যান্ড র্যাট, ম্যান অ্যান্ড ম্যাট, গোট অ্যান্ড বোট, শার্ট অ্যান্ড কোট। এবার এখানে খেয়াল করো নিচে কনসোনান্টের সঙ্গে ভাওয়েল দিয়ে কীভাবে ওয়ার্ড বা শব্দ গঠিত হয় তার আরও কয়েকটি উদাহরণ দেখো। দেখো জি জি, এর আগে ভাওয়েল ই দিলে হয় ই জি জি, যার অর্থ ডিম। এবার এক্স এর আগে ভাওয়েল ও দিলে হবে ও এক্স, যার অর্থ ষাঁড়। পি জি এর মাঝখানে ভাওয়েল আই দিলে হবে পি আই জি, যার অর্থ শুয়োর। এইচ এন এর মাঝখানে ভাওয়েল ই দিলে হবে এইচ এন, যার অর্থ মুরগি। পিএন এর মাঝখানে ভাওয়েল ই দিলে যার অর্থ হবে পিএন, পেন, যার অর্থ কলম। নোট করো, দেখো ওয়াইকে ইংরেজিতে বলে সেমি ভাওয়েল বা অর্ধস্বর, তাই কনসোনান্টের সঙ্গে ওয়াই যোগ করেও কখনো কখনো ওয়ার্ড বা শব্দ হয়। যেমন বি ওয়াই বাই মানে দাঁড়া, এম ওয়াই মাই মানে আমার, এগুলি ওয়ার্ড বা শব্দ। এবার দেখো সিলেবল, একটি ওয়ার্ড এর যতটুকু অংশ একবারে চেষ্টায় উচ্চারণ করা যায় ততটুকু অংশকে সিলেবাল বলে। যেমন পেন্সিল, এই ওয়ার্ডটিতে দুটি সিলেবাল আছে। পেন্সিল উচ্চারণ করতে গেলে আমরা একবারে চেষ্টায় পেন এবং পরে সিআইএল সিল উচ্চারণ করি। আবার বিএডি ব্যাট শব্দটি আমরা একবারে চেষ্টাতে উচ্চারণ করে ফেলতে পারি, সুতরাং এটিতে একটি সিলেবাল আছে। নিচে ওয়ার্ডগুলিতে কীভাবে সিলেবাল ভাগ করা হয়েছে দেখো, এস 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 একটি সিলেবাল, ব্যাড লি, দেখো ব্যাড লি দুটি সিলেবাল, ব্রো দার বা ব্রাদার, দেখো আমরা উচ্চারণ করি ব্রাদার, ব্রাদার দুটি সিলেবাল, সিস্টার দুটি সিলেবাল, বিউটিফুল দেখো বিউটিফুল তিনটি সিলেবাল, আমব্রেলা আমব্রেলাতে আমব্রেলা তিনটি সিলেবাল। দেখো ইংরেজিতে সাধারণত ওয়ার্ডের শেষে আর উচ্চারিত হয় না, তারপরে তবে তারপরে যদি কোনো ভাওয়েল সাউন্ড আসে তাহলে আর এর উচ্চারণ হয়। যেমন
মাই ফাদার ইজ এ টিচার, এখানে কিরকম উচ্চারণ হবে? মাই ফাদার ইজ আ টিচার। টিচার। আজকে পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।